সাংবাদিক রজনী ইসলামের জামিন বিষয়ে আদেশ আজ। আজও ভার্চুয়াল আদালতেই মামলার কার্যক্রম পরিচালিত হবে। ঢাকার সিএমএম আদালতে আছেন শাকের আদনান, আমরা সরাসরি যোগাযোগ করছি তার সাথে। আদনান, রজনী ইসলামের জামিন নিয়ে আদেশ কখন দেয়া হতে পারে? ধন্যবাদ রাহুল। প্রথম আলো সিনিয়র রিপোর্টার রজিনা ইসলামের যে জামিন বিষয়ে আজকে আদেশ দেওয়ার কথা এবং সেটি সকাল 10টা নাগাদ ভার্চুয়াল আদালতে দেওয়ার কথা রয়েছে, এখন পর্যন্ত আমরা তাই জানি এবং লয়াররা তাই বলছেন। তো আপনারা জানেন যে গত বৃহস্পতিবার রজিনা ইসলামের জামিন বিষয়ে শুনানি ছিল এবং সেদিন রাষ্ট্রপক্ষ এবং রজিনা ইসলামের আইনজীবীরা প্রায় এক ঘণ্টাব্যাপী যে শুনানি চলছিল, শুনানি হয়েছিল, সেখানে জামিন আবেদন করা হয়। তবে সেই যুক্তিতর্ক উপস্থাপন শেষে সেদিন জামিন আদেশ না দিয়ে আজকের জন্য দিন ধার্য করেছিলেন বাকি বিল্লা, ম্যাজিস্ট্রেট বাকি বিল্লা। তো আসলে এই যে মামলাটিকে কেন্দ্র করে আপনারা জানেন যে গত সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে রজিনা ইসলামকে কিছু নথি এবং কিছু চুরির অভিযোগে তাকে তার বিরুদ্ধে মামলা করা হয় শাহবাগ থানায় এবং তার পরদিন কিন্তু রিমান্ডের জন্য, 5 দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছিল। যদিও সেই রিমান্ড আবেদন বাতিল করেছেন আদালত এবং তারপরে আপনারা জানেন যে তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে রাখা হয়েছে। তো আমরা অপেক্ষা করছি আসলে কখন নাগাদ এই আদেশের যে রায়টা সেটা হয় দেখার জন্য, এবং ইতিমধ্যেই গণমাধ্যমের কর্মীরা কিন্তু এখানে আসতে শুরু করেছেন এবং আইনজীবী আপনারা জানেন যে এটি ভার্চুয়াল আদালতে হচ্ছে এবং গত বৃহস্পতিবার রজিনা ইসলামকে কিন্তু যেহেতু ভার্চুয়াল আদালতে অভিযুক্তকে হাজির করার খুব একটা প্রয়োজন হয় এবং আজকেও হাজির করা হবে না বলে আমরা জানতে পেরেছি। রাহুল আদনান, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিএমএম আদালত থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাকের আদনান।